S22 Plus. আমার হাতে দুইটা ফোন দেখতে পাচ্ছেন, দুইটা হচ্ছে S22 Plus, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফোন বলা যায়, কারণ 40-45 বাজেটের মধ্যে এই ফোনগুলো সবচেয়ে বেস্ট। আমাদের অনেকগুলো ইউনিট আমরা এই ফোন সেল দিয়েছি, এটার কোনো প্রবলেম বা ইস্যু কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাই নাই, যার কারণে এটা মানে কাস্টমাররা এটার উপরে একটা ভরসা করতে পারে। স্যামসাং, মোটামুটি স্যামসাং সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই, যারা স্যামসাং লাভার আছেন তারা হয়তো জানেন যে স্যামসাং এর সার্ভিস কেমন দেয়। তো এই দুইটা হচ্ছে S22 Plus, একটা হচ্ছে 128 GB আর একটা হচ্ছে 256 GB, দুইটাই ব্ল্যাক কালার এবং দুইটারই বডি কন্ডিশন একদমই ফ্রেশ। তো যেটা 256 GB ওটার প্রাইস থাকবে হচ্ছে 43,000 টাকা, আর যেটা 128 GB সেটার প্রাইস থাকবে হচ্ছে 41,000 টাকা। আমরা কিন্তু এর আগেও S22 Plus সেল দিয়েছি, সবগুলো 45, 46, 48 এরকম সেল দিয়েছি, বাট আজকে যেহেতু ভিডিওতে আনা হয়েছে এই জন্য অফার প্রাইসে দিয়ে দিল। এইগুলো উইথাউট বক্স, অনলি ডিভাইস, আপনারা শুধু অনলি ডিভাইস পাবেন। এই ফোনগুলো যারা যারা নিতে চান তারা আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে 5,100 টাকা অ্যাডভান্স করলে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিলে সেই অ্যাড্রেসে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। তো দেরি কেন, এখনই অর্ডার করে ফেলুন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যামসাং S23 বর্তমানে একদম খুবই জনপ্রিয় একটা ফোন। একটু আগে আপনাদের জন্য একটা ফোনের অফার দিয়েছি, আরও একটা ইউনিট আমাদের কাছে চলে এসেছে, তো এই ফোনটার জন্য আবার ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই আমাদের কাছে মানে মেসেজ করে থাকেন যে S23 আসছে কিনা, বা আসলে আমাদেরকে নক দিয়ে, তো সবাইকে তো নক দেওয়া পসিবল না, এই জন্য আমরা ভিডিও দিয়ে দিই যাতে আপনারা পরবর্তীতে ভিডিও দেখে আমাদেরকে মেসেজ দিতে পারেন। তো এটা হচ্ছে 128 GB একটা ডিভাইস, গ্রিন কালার, বডি কন্ডিশন একদম ফ্রেশ। এটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়ান্ট S23। তো এই ফোনটা হচ্ছে 128 GB, যেহেতু এটার প্রাইসটা একটু কম থাকবে, ওটা তো 8,256 ছিল, এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 46,000 টাকা। তো যারা এই ফোনটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফোনটা নিতে পারেন, অথবা যারা শপে আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। তো দেরি কেন, এখন অর্ডার করে ফেলুন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইব্রান, সকলকে ইসমা থেকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে স্যামসাং S23। এটা কিন্তু খুবই ফ্রেশ, একদমই ফ্রেশ একটা ফোন। কালারটাও একদম সবার চয়েসে থাকে, হোয়াইট কালার। এটা যদি কন্ডিশনটা একটু ভালো করে দেখে আপনাদেরকে দেখুন, এটা হচ্ছে 8,256 GB একটা ডিভাইস, এই যে 256 GB স্টোরেজ এটার, এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 49,000 টাকা। যারা যারা এই ফোনটা নিতে চান তারা আমাদের সাথে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা শপে এসে ফোন নিতে পারবেন না, ঢাকার বাইরে থাকেন, তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো, সেক্ষেত্রে আপনারা 5,100 টাকা অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো দেরি কেন, এখানে অর্ডার করে ফেলুন। সকলকে ধন্যবাদ। রেডমি নোট 12 5G, এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের। এটার এই র্যাম রোম হচ্ছে জায়গা 664 GB, একদমই ব্র্যান্ড নিউ। এটা আমাদের মোটামুটি রেগুলার প্রাইস থাকে হচ্ছে 15,000 টাকা, বাট এই ফোনটা ব্র্যান্ড নিউ হলেও এটাতে একটা প্রবলেম আছে, যার কারণে এটা রেগুলার প্রাইস থেকে অনেকটা কমে থাকবে। আজকে মোটামুটি ফ্রেশ কন্ডিশন। এটার প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা জল ছাপ আছে, দেখতে পারতেছেন কি না আপনারা জানি না, তবে এখানে একটা জল ছাপ আছে। আমি সেটিংয়ে গিয়ে দেখাই দিই, এই যে দেখুন, এই যে এখানে একটা কলিংয়ের মতো একটা জল ছাপ আছে। এই প্রবলেমটার কারণে এই ফোনটা তো রেগুলার 15,000 প্রাইস, বাট এটার প্রাইস থাকবে অনলি 10,500 টাকা। রেডমি নোট 12 5G ফোন কিন্তু এটা। তো এই ফোনটা যারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই 5,100 টাকা অ্যাডভান্স করলে আপনার নাম, ঠিকানা দিলে সেই ঠিকানা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।